আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলু দিয়ে রুই মাছ ভুনার দারুণ মজার একটা রেসিপি নিয়ে আমি আজ হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিলাম। তেল হালকা গরম হলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। পেঁয়াজ কুচি হালকা ভাজা হলে এবার দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। আমি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছি। 1 মিনিট মতো জাল করে একটু ভেজে নিব। এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া ও সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিলাম। গুঁড়া মশলা একটু নেড়ে নেওয়ার পরে মশলাটা যাতে না পুড়ে যায় সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিলাম। যখন এমন তেল ভেসে আসবে তখন দিব আগে থেকে কেটে রাখা 2টা আলু। পাঁচ থেকে 6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিলাম। 3 থেকে 4 মিনিট জাল করে আলু কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে আলু সিদ্ধ করে নিব। ঢাকনা লাগিয়ে 10 থেকে 12 মিনিট জাল করব। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আর আমি কিন্তু এর মাঝে ঢাকনা খুলে একবার নেড়ে দিয়েছিলাম। এখন দিচ্ছি রুই মাছ। আমি আগেই এই মাছটা কেটে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। মাছের টুকরোগুলো দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট জাল করে নিব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলে আলতো হাতে মাছ উল্টিয়ে দিব। এই রেসিপিটা সাধারণ হলেও কিন্তু খেতে অসাধারণ, আর তৈরি করতেও খুব বেশি সময় লাগে না। কিছু ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিব। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার দিবেন। আর আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। 2 থেকে 3 মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিলাম। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।